ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে ঢাকামুখী মানুষের ভিড়। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বাড়ি ফেরার সময়ের মতোই এবারেও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাজধানীর সাইনবোর্ড, ঢাকা নারায়ণগঞ্জের এই সংযোগস্থল ঢাকার অন্যতম প্রবেশমুখ। ঈদ শেষে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ অনেক জেলা থেকে ঢাকামুখী মানুষের ঢল। চলমান বিধিনিষেধের কারণে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকায় ফিরতে ভোগান্তি পোহাচ্ছেন তারা। কুমিল্লা পর্যন্ত সিএনজিতে, তো ওখান থেকে মাইক্রো আসছিল, ওখান থেকে এখানে পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত আমাদেরকে নামায় দিছে, এখন আবার বাসে উঠব। ভাঙি ভাঙি আমাদের অনেক মোয়, কষ্ট খুব, আমরা আসার লাগে খুব ইয়ার লাগে। শুধু শারীরিক ভোগান্তিই নয়, তাদের ভাড়া বাবদ গুনতে হচ্ছে 3 থেকে 4 গুণ টাকা, আর যাত্রাপথের নানা রকম বাধা বিঘ্ন নিয়ে রীতিমতো বিরক্ত মানুষজন। 100 টাকার ভাড়া 500 টাকা দাঁড়ছে, তারপরও যাত্রা বাড়ি নেয় নাই, অনেক রিকোয়েস্ট করছে রাস্তা নামাই দিলে, এখন হাইটা যাইতেছে। টাকা পয়সা অনেক লাগছে, কিসে আসছেন? হাইকছে 500 টাকা করে একজনের লাগছে। একই চিত্র যাত্রা বাড়িতেও, তবে সাইনবোর্ডের তুলনায় এখানে ঢাকামুখী মানুষের ভিড় কিছুটা কম। আশেপাশের জেলা থেকে যারা ঢাকায় ফিরছেন তারা জানালেন, বাস বন্ধ থাকলেও প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক সহ বিভিন্ন মাধ্যমে কোনো রকমে ফিরছেন তারা। করোনার ইয়ে যে মানে বাস চলতে আছে, এই যে লোক দা আসা যাওয়া করতেছে, তা লোক দা মানে আটকে রাখতে পারতেছে না। সবকিছু খোলা থাকলেও কেন দূরপাল্লার বাস বন্ধ রয়েছে এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে তাদের কাছ থেকে। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা।